দর্শক, জুমার পরেই একই ঘোষণা করল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর দেশে ফিরতে দেওয়া হবে না, বহিষ্কার করল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই, আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই, তার আদর্শ প্রচারণা করার আসলে সুযোগ নেই। তো সেই জায়গা থেকেই নির্লজ্জের মতো আমি তো দেশে ফিরবো, একদিন ফিরবো, হ্যাঁ থাকাইতে তো পারবেন না, সেদিন কলে ধরবো আপনারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আলোচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন। গুঞ্জন রয়েছে সহসা নির্বাচন দেওয়ার পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। চট্টগ্রাম কলেজে আপনার দ্য ইন্ডিপেন্ডেন্ট, যে নিউজটা করছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামের হেডলাইনটা সেরকম, চট্টগ্রাম কলেজে শিবিরের হামলায় ছাত্র দলের 5 কর্মী আহত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, বর্তমান প্রেক্ষাপটে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দর্শক, আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আশা রাখছি। ভিডিওর শুরুতেই কয়েকটি ছোট ছোট ভিডিও ক্লিপ দেখে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার। তো দর্শক, আর কথা বলবো না, চলুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এমন দিকে যাইতেছে না, কিছুদিন পরে পাবলিকে কবি যে আমলি গামলে ভালো ছিল, কবি কবি লিখে রাখেন, আমি আজকে কইলাম তো লিখে রাখেন, মেলা কিছু কইছি আগে, ঠিক হয়েছে না, দেখেন এটাও ঠিক হবিনি, যদি বেশি তেড়িবেড়ি করেন, পদত্যাগ না করে যদি খিচ্ছা পড়ে থাকেন না নির্লজ্জের মতো, আমি তো দেশে ফিরবো, একদিন না একদিন ফিরবো, হ্যাঁ তার থাকাইতে তো পারবেন না, সেদিন কলে ধরবো আপনারে, হ্যাঁ দেখি কে বাঁচায়, আপনারা প্রফেসর ইউনূস বাঁচায় কিনা, আমার ক্রোধ থেকে আপনারা কেউ বাঁচাইতে পারবে না, যদি আপনি পদত্যাগ না করে খিচ্ছা মেরা বসে থাকেন অথবা দুঃখ প্রকাশ না করেন প্রকাশ্যে। আমি কলে কামলা দিয়া কাজ করি না, বুঝাও, কামলা দিয়া কাজ করি না, নিজের হাতে কাম করি, হাসিনা মোদির কেয়ার করি না, আর আপনি তো মামুলি হামজর মিয়া, আপনার উস্তা দিতে আমার বেশি কষ্ট করতে হবে না। ফারু ভাই, এটা প্রশংসা করছি আর মাথা তুলে গেছেন, বক্তিমা তো দিতে পারেন না, তো বক্তিমা তো চাইতে জান কেন বড় ভাই, হাত ভেঙে দেবেন মানে কি, আপনি কি মাস্তান নাকি আমার মতো অ্যাক্টিভিস্ট, আপনি তো রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, আপনি কি হাত ভেঙে দেওয়ার কথা বলতে পারেন? শোনেন বড় ভাই, আপনার একবার বড় ভাই দেখছি তাই আপনার আমি কটু কথা বলবো না, কিন্তু ব্যাপারটা বুঝায় কই, কারণ রাষ্ট্র রাজনীতি পলিটি জনগণ জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক আইন এই সমস্ত বিষয়গুলো বোধহয় আপনার বোঝা নাই, সরগর হয় নাই, আপনি রাষ্ট্রের নির্বাহী একজন, আপনার সাথে রাষ্ট্রের শক্তি আছে, আপনি শুধু একা না, আপনার সাথে রাষ্ট্রের শক্তি আছে, রাষ্ট্রের সেই শক্তিটা আপনার ব্যক্তিগত শক্তি না, সেটা জনগণের সার্বভৌম শক্তি, যেই জনগণ সেই সার্বভৌম শক্তি আপনারে দিচ্ছে রাষ্ট্রের মাধ্যমে, সেই জনগণকে হাত ভেঙে দেওয়ার দায়িত্ব বা অনুমোদন দিচ্ছে, দেয় নাই। আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি রাষ্ট্রে কোনো ক্ষমতা নেই নাই, তারপরেও তো আমি গুন্ডার মতো আচরণ করতে পারি না, কারণ আমি আমার সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের কাছে অর্পণ করছি, আমার কেউ মারলে নিজে প্রতিশোধ নিই না, আমি রাষ্ট্রকে বলি তুমি এর বিচার করবা, আপনি কি গুন্ডা মাস্তান না মাফিয়া যে হাত ভেঙে দেওয়ার কথা বলেন, নাকি ভাবছেন এভাবে কথা বললে পাবলিক শুনবে ভয় পাবে ডরাইবে, জিনা জিনা ডরাইবে না, খবরদার এভাবে কথা বলবেন না। এবার আসেন আর আলাপ করি সিলেবাস সংশোধন নিয়ে, নতুন কমিটি হয়েছে তো খালি দেখি সব আমাদের ইয়া আর কি কি কয় ওই উপ প্রধান উপদেষ্টা আজিম নজরুলের পছন্দের লোকজন আর কি, হ্যাঁ তো আমি অবশ্য কারণে নিয়ে কিছু কইতেছি না, কিন্তু এখানে ধর্মীয় জ্ঞান নিয়ে কোনো একাডেমিক লোক নেই, তো আমি একটা রিকোয়েস্ট করি মানে এখানে আসিফ মালদার উৎসবে কোয়াত করেন, তরুণ একাডেমিশিয়ান, ইসলামপন্থীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা আছে, শিক্ষক একজন, আর এই আন্দোলনে মাঠে থাকছে সে, শুধু মাঠে থাকে না, ছাত্রদের সাথে গ্রেপ্তার পর্যন্ত হয়েছে নির্যাতিত হয়েছে, ওরে কোয়াত করেন, ওরে কোয়াত করলে আপনারাও ভালো কাজ করতে পারবেন, ও ইনপুট দিতে পারবে, ভালো ইনপুট দিতে পারবে, কমিটিটা ইনক্লুসিভ হবে, সবার মতামত থাকবে, ওর সাথে কথা বলে দেখবেন ও খুবই রিজনেবল ছেলে, এবং এখন যদি মনে করেন যে আমার রিকমেন্ডেশন শুনবেন না, মানে আমার নিয়ে তো অনেকের কুরকুরে নিয়ে আছে যে আমি যা করবো সেটার উল্টার কাজটা করবে আর কি, তো তাইলে একজন আপনাদের পছন্দ মতো আলেমকে নেন বা দুজন আলেমকে নেন, আবার ফরিদুদ্দিন মাসুদের নিয়ে না, হ্যাঁ কিন্তু যদি মানে রিকোয়েস্ট আমাকে অগ্রাহ্য করেন তাহলে কলে আপনাদের ধরবো একজন একজন কইরা লিস্ট ধরে ধরবো, হ্যাঁ অনেকে বলেন যে আপনি হুমকি দেন বাংলাদেশে, বুঝছেন দিলে কেউ গুরুত্ব দেয় না, জসমিন দেশে যদা স্যার আপনি ভদ্রভাবে কথা বলবেন আপনারা পাত্তাই দেবেন না, আমি যে প্রফেসর ইউনূসকে এত রেসপেক্ট করে কথা কই পাত্তা দিছে দেয় নাই, হ্যাঁ যেদিন উনারা ধরবো সেদিন উনি ঠিকই শুনবেন, যে লাইন ধরে শুনবেন একদম সোজা হয়ে যাবেন, যাই হোক আর কই না। তো এবার আসেন ইন্ডিয়ায় ইলিশ পাঠানো নিয়ে একটা আলাপ করি, উনার এক উপদেষ্টারে নিয়ে, আইজার প্রফেসর ইউনূসের আর লাইন ধরি না, ঠিক আছে উনার উপদেষ্টারে নিয়ে ধরি, তবে ইন্ডিয়া ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত প্রফেসর ইউনূসেরই, উনার নির্দেশে ইলিশ মাছ পাঠানো হয়েছে, কারণ তার উপদেষ্টা কইছে যে একদম উচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্ত আসছে এবং কইছে যেটা নাকি মেলা চিন্তা ভাবনা কইরা নাকি নিছে আর কি, হ্যাঁ প্রফেসর ইউনূসের ধারণা হয়েছে যে উনার ইলিশ পেয়ে মোদি খুশি হবে আর আমেরিকাত প্রফেসর ইউনূসের দেখা দিবে, আমরা তো দেখছি যে
মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আপা সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছিলেন যে ভারতে কোনো ইলিশ পাঠাইতে পারবে না, ক্ষমা চাইতেছি, এটা দামি মাছ। আমরা দেখছি যে আমাদের দেশের মানুষ ইলিশ খাইতে পারে না, কারণ সব ভারতে পাঠানো হয় এবং জনগণ কিন্তু ইলিশ মাছ পাঠানো এটা চায় না। এত সবকিছুর পরেও এই মৎস্য উপদেষ্টার কথা ভুল প্রমাণ কইরা 3,000 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগের দুই বছরে অর্ধেক ইলিশও যায়নি কিন্তু ভারতে, মানে এই পর্যন্ত 5,500 টনের মতো গেছে হাসিনার আমলে 4 বছরে। তারপর ইউনুসের সরকার 1 বছরেই 3,000 টন ইলিশ রপ্তানির অনুমতি দিছে। তো ওই মৎস্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করিছে বাণিজ্য মন্ত্রী, করে নাই। আলাপ করা জরুরি কিনা সেটা কিন্তু বলি নাই। এখানে মৎস্য উপদেষ্টা একটা কথা পাবলিকই বলছে, সেখানে তার সাথে আলাপ করে নেবে না, নিজের সহকর্মীর প্রতি কি নিদারুণ উপেক্ষা। ফরিদাপুরটা উচিত পদত্যাগ করা। আমি মৎস্য উপদেষ্টা হলে আমি পদত্যাগ করতাম। আমি ফরিদাপুরে পরামর্শ দিতেছি, পদত্যাগ করেন না, পা আপনি সম্মানিত হবেন, দেশের মানুষ আপনাদের সম্মান দেবে। আর খুব ইন্টারেস্টিং বিষয় হলো সাধারণত শনিবার সরকারি ছুটির দিন, তাই সচিবালয় বন্ধ থাকে। তবে গত শনিবার যেদিন এই অর্ডারটা বাড়াইছে কতখানি কুরকুরানি দেখেন বাণিজ্য উপদেষ্টা, সেদিন অফিস ছুটির দিন, অফিস খোলা রেখা, বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানি অর্ডার দেওয়া হয়েছে। এই জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে কয়েকজনকে অফিস করতে হয়েছে। বাণিজ্য উপদেষ্টা বলছে যে এটা নাকি মানুষ পাবলিকে নাকি প্রশংসা করছে। কোথেকে জানলো এই বেটা, তুই কোথেকে জানলি রে? হ্যাঁ পাবলিক প্রশংসা করিছে কইছে। হ্যাঁ প্রশংসা পাবলিক করিছে কেমনে বুঝলেন? কেনকা করে বুঝিছেন? আমি এটা ভোট করেছিলাম, 1 লাখের উপরে মানুষে ভোট দিছে, 78% মানুষ করছে, যেটা আপনি একটা নিন্দিত কাজ করেছেন। পাবলিকের কথা কইলেই হলো, বললেই হলো, যা করবেন সেটাই মেনে নিবো আমরা। বাজুন পাইছেন আমাকে রে, ধুনফুন বোঝান আমাকে রে মিয়া। আরো কইছে যে দেশে এত পরিমাণে ইলিশ হয় যে 3,000 টন ভারতে পাঠালে বাজারে কোনো প্রভাব পড়বে না। তারা কইতেছে আমাদের কম দামে পেঁয়াজ দেয়, তাহলে এই পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেন। আরো বলছে চাঁদপুরে যে ইলিশ ধরা পড়ে, এই 3,000 টন নাকি একদিনের ধরা পড়া ইলিশের সমান। ভারত নাকি আবার বন্ধু দেশ। এই উপদেশটা কি প্রজার ইউনুসের উপদেষ্টা নাকি আওয়ামী লীগের উপদেষ্টা? কাউয়া কাদের তো ইনকা করে কথা, এই যে রিটা শেখ কাউয়া সাউন্ড দেন যে অনেকদিন শুনে না, হ্যাঁ জোরে দেন, আরো জোরে দেন। এই কাউয়া কাদের তো ইনকা করে কয় না, এদের ছাত্রের উপদেষ্টা বানিয়েছে। রাস্তায় ছাত্ররা ঢাকা না দিল্লি স্লোগান দেয়, বছর বড় বড় ফিরে আবার স্লোগান দেয়, ভাত খানা এমন খাইয়া ফেলবে ইন্ডিয়াবে। আর উপদেষ্টা বানায় এরকম ভারত বন্ধুরে, পুরো যে বানানো হয়েছে উপদেষ্টা, ওই কি জানে দৈনিক কত টন ইলিশ উৎপাদন হয় দেশে? ইলিশের বার্ষিক উৎপাদন 3,46,000 মেট্রিক টন, তার মানে দৈনিক 1,000 মেট্রিক টনেরও কিছু কম উৎপাদিত হয়। এটা তো বিবিসির রিপোর্ট, তাই না? 1 মে 2024 কেকে করে কয় যে দিনে 3,000 টন ইলিশ উৎপাদন হয়। হাসিনার মন্ত্রীগুলো ছিল মূর্খ, আর প্রফেসর ইউনুসের মন্ত্রীগুলো হচ্ছে হাম্বাক। হাম্বাক মানে জানেন তো, ভাবেই আম্বিয়া, মানে ভাব দেখায় যে উয়ে বেশি একেবারে যাই না, একেবারে আকাশে উঠে গেছে, বুঝ প্রফেসর, আর কেউ কিছু জানে না। হ্যাঁ আর সবাই তেজপাতা, ওরা একাই জানে, ওই একাই বুঝে। হ্যাঁ তো দেখলেন তো কামে, ওই জানেই না কথা কয় লিখবে। আর ওই যেদিন বন্ধু রাষ্ট্র বইলা ইলিশ পাঠাইলো, সেদিনই অমিত শাহ কি কইল, বাংলাদেশিদেরকে উল্টা করে ঝুলাবে। দেখেছেন বন্ধু রাষ্ট্র কেনকা লাগে চিন্তা করেন তো, আমি ওরা ধরতেছি খারাপ। হ্যাঁ সালাউদ্দিন সাহেব, আগে ইলিশের বিষয়টা বুঝেনি, ইলিশ নিয়ে আমি অনেক আগে একটা এপিসোড করেছিলাম, এটা আপনারা দেখছেন কিনা জানি না, অনেক টাইম নিয়ে করেছিলাম, পারলে এটা দেখে নিয়েন। এটা কি লেখা আছে এডিটে, সেটা বড় করে দেখান। এটা আমেরিকার মিনেসোটা স্টেটে হাসিনার পাঠানো ইলিশ ওরিয়েন্টাল দোকানে বিক্রি করছে, ভারতের পণ্য বইলা, অনেক সস্তায়, প্রায় $1.5 মতো হাসিনার পাঠানো উপহার বেচে তারা লাভবান হইতেছে। ইন্ডিয়া নিজে ইলিশ মাছ ধরে, আবার সেই ইলিশের সাথে আমাদের ইলিশ মিশে এক্সপোর্ট করে। দেখলেন তো বাঙ্গু এলির, যেমন এই যে মোস্তফা সারার ফারুকি কইছে যে আমাদের ইলিশ দেওয়া উচিত, আমাদের নাকি মন ছোট দেখাচ্ছে আমরা যদি ইলিশ দেখাইতে না পারি। ফারুকি তো ইন্ডিয়া প্রেম, বানের পানির মতো গড়গড়ায় পড়ে আর কি। ইন্ডিয়ান নায়িকা নিয়ে সিনেমা বানায় তো তাই, আমিও সিনেমা বানালে তাই তেরাই করতাম আর কি, যে বানের পানির নাকের প্রেম গড়গড়ায় পড়ে কিনা। আরেক দল কইতেছে কলকাতা আমাদের আন্দোলনের সময় সাপোর্ট দিছে, কথা সত্য, কিন্তু এটা ভুলেন না যে ওরা ওদের একটা আলোকিত অংশ সাপোর্ট দিছে, সংগতি জানেছে সবাই না, আবার আমাদের লড়াইয়ে সাপোর্ট দিয়ে নিজেরা গৌরববোধ করছে। এটা একটা ফেনোমেনন, এটা সারা দুনিয়ায় হয়, বীরত্বের সাথে মানুষ নিজেকে যুক্ত করে। বাংলাদেশের মানুষ এই দানবীয় শক্তির সাথে, বিক্রমের সাথে লড়াই করতেছে, এটা ভাগ নিবে না, ওরা জিন্দগি পারবে এরকম করতে, তো নিছে, ভাগ নিছে, তো ঠিক আছে নিছে, সেই জন্য কৃতজ্ঞ হওয়া লাগবে নাকি? হ্যাঁ এই হাসিনার মতো এই যে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে জন্য আমাদের কৃতজ্ঞতা জানাইতে হবে 50 বছর ধরে। হ্যাঁ তো আমাদের আন্দোলনের সময় দুটো মিছিল করেছিল, সেজন্য আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, ইলিশ মাছ পাঠায়। হ্যাঁ এই পশ্চিমবঙ্গ ফারাক্কা দেয় নাই, ফারাক্কা দিয়ে পানি কই যায়? গঙ্গায় তো পদ্মায় ইলিশ চায়, পদ্মায় পানি দেয়, পশ্চিমবঙ্গের মানুষ পানি দেয় দেয় না। তিস্তার পানি কে আটকাইছে? মোদি আটকাইছে না মমতা ব্যানার্জি আটকাইছে? মোদি আটকায় নাই। হাসিনা পতনের পরে বাংলাদেশ নিয়ে যত ক্যাম্পেইন হয়েছে কে করছে? কলকাতায় তো করছে। বিবিসি দেখেছে কিভাবে ভারত একের পর এক মিথ্যা খবর ছড়াইছে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে। আর বাংলাদেশে যখন বন্যা হইল তখন ওরা কিরকম উচ্ছ্বাস করছে মনে ভুলে গেছেন? প্রত্যেক বছর জানে এরকম বন্যার পানি দেয়, এরা আশা করিছে এটা, আবার দেখেন আপনার কারণে আমি গেলে, এমনি তো গেলেই না, এদেশের কোনো আচরণ দিয়ে মানুষ বলে মনে হয়? দেখেছেন কি কিভাবে কি কি সমস্ত কমেন্ট করেছে, সব করলাম না, শুধু ব্যক্তি পর্যায়ে না, এই যে G24 নিজে বাংলাদেশের এই অসহায় পরিস্থিতির নিয়ে ব্যঙ্গ করে নিউজ করেছে না, দেখেছেন না আপনারা? দেখেন আবার এরে বলে বন্ধু দেশ আমাদের উপদেষ্টা। এবার আসেন এই উপদেষ্টা একটু সুলুক সন্ধান করি। এই উপদেষ্টা সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন। তো দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে যাবেন। আর দর্শক,
আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটি একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন, তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন বা দেশ কিংবা প্রবাস থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি কিন্তু আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন বিধায় ইউটিউব আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে। তো ইউটিউব এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এখনো পর্যন্ত ভিডিওটি ক্লিক করে দেখতে পারতেছেন। তো দর্শক, এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো যদি সবার আগে দেখতে চান বা সবার আগে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন রয়েছে সেটি বাজিয়ে দিবেন। তো এখানে অনেকেই কিন্তু একটা ভুল করেন, আপনারা শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি কিন্তু অনেকেই বাজিয়ে দেন না, যে কারণে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করি তখন কিন্তু আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছায় না, যে কারণে আপনি কিন্তু সেই ভিডিওটি মিস করেন। তো দর্শক, এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো যদি মিস না করতে চান, যদি সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে দিবেন, তাহলে পরে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করব তখন কিন্তু সাথে সাথেই আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনি কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে এখনও যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে অনুরোধ অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।